সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সমাবর্তন অনুষ্ঠান। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের উত্তরবঙ্গ সমাবর্তন অনুষ্ঠান 5 থেকে 7 এপ্রিল। এই অনুষ্ঠানে 2021-2022 শিক্ষাবর্ষে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ অন্য এলাকা থেকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে মানপত্রের সঙ্গে পুরস্কার প্রদান করা হবে। এর বাইরে 2023 সালে উত্তরবঙ্গ সাংস্কৃতিক প্রতিযোগিতাতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করেছে তাদেরকে মানপত্র এবং পুরস্কার প্রদান করা হবে। এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সঙ্গীত কর্মশালা, কথক নৃত্য কর্মশালা, চিত্রকর্ম, চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বা কেন্দ্র সরকার বা অন্যান্য যে প্রাইভেট সেক্টর বিভিন্ন জায়গাতে এগুলো সবটাই অ্যাকসেপ্টেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে। তা আমরা আপনারা স্যার বলছিলেন, সম্পাদক স্যার, যে আমরা একটা অল ইন্ডিয়া ট্যালেন্ট মেরিট টেস্ট করে থাকি যেটা 46 বছর বয়স, এবং ভারতবর্ষে এটা সম্ভবত সব থেকে পুরনো একটা কালচারাল কম্পিটিশন। সেইটাতে আমরা 5 দিন ধরে কম্পিটিশনটা করি, সেটা করতে গিয়ে দেখা গেল যে উত্তরবঙ্গ থেকেই প্রায় 400-500 ক্যান্ডিডেট প্রত্যেক বছর ওখানটায় কলকাতাতে যাচ্ছে পার্টিসিপেট করবার জন্য। তা আমরা তখন দেখলাম যে এত দূর থেকে কলকাতায় গিয়ে যদি 400-500 ক্যান্ডিডেট পার্টিসিপেট করে তো হোয়াই নট হিয়ার, আমরা তো এখানেই তো একটা সেটা কম্পিটিশন করতে পারি। এবং গুরু সঙ্গীতাচার্যের নেতৃত্বে আমাদের বাঘাযতীন পার্কে আমাদের একটা নিজস্ব অফিস হয়েছে পুলিন্দ গ্যাসের দোকানের পাশেই, এবং সেই জায়গাটাকে কেন্দ্র করে আমরা বিগত 6-7 বছর ধরে নর্থ বেঙ্গল জোনাল কালচারাল কম্পিটিশন হিসাবে নাম দিয়ে আমরা একটা কম্পিটিশন শুরু করলাম, যাতে প্রথম বছরেই প্রায় 1600-1700 ক্যান্ডিডেট আপনাদের এখান থেকে নাম দিয়েছিল। এবং যেটা আপনারা জানি না, আপনারা গতকাল কেউ দীনবন্ধু মঞ্চে উপস্থিত ছিলেন কি না, তার প্রাইস ডিস্ট্রিবিউশনটা ওখানটায় হয়ে গেল। আমরা প্রত্যেক বছর জানুয়ারি মাসে এই নর্থ বেঙ্গল কালচারাল কম্পিটিশনটা করে থাকি, এবছরও সেটা হয়েছে, যেটা প্রাইস ডিস্ট্রিবিউশন গত বছর হলো, যেটা ফলোড বাই আমাদের জোনাল কনভোকেশন। অ্যাকচুয়ালি আমি সবচেয়ে আগে বলি, যেটা আমাদের উত্তরবঙ্গে আমাদের বিশেষ পাওয়া যে আমাদের সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ থেকে আমিও পাশ করেছি রত্ন, তা সেটা আমাকে মানে আমাকে পুরস্কার আনতে যেতে হয়েছিল কলকাতায়। কিন্তু সেটা এখন আমাদের সম্পাদক মহাশয় গাজন সেনগুপ্ত এবং সহ সম্পাদক ডক্টর সন্দীপ সেনগুপ্তের উদ্যোগে আমাদের শিলিগুড়িতে একটা অফিস হয়েছে, এবং আমাদের ছেলেমেয়েদের আর ওখানে যেতে হচ্ছে না, উত্তরবঙ্গের ছেলেমেয়েরা এখান থেকে সেই প্রাইসটা নিতে পারছে। এটা একটা আমাদের শিলিগুড়ির জন্য একটা বিশেষ পাওয়া। এবং আমাদের 2 তারিখ থেকে যে অনুষ্ঠান হচ্ছে, 2, 3, 4 সন্দীপ মল্লিক এসেছিলেন, কথক নৃত্যের ওয়ার্কশপ করিয়েছেন, 3, 4 অলোক রায় চৌধুরী করিয়েছেন। তা আমাদের এখানে শিলিগুড়িতে আমরা একটা উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে এখানে, সেখানে রয়েছে আমাদের শিলিগুড়ির বিখ্যাত মানুষরা রয়েছেন, ডাক্তার সন্দীপ সেনগুপ্ত রয়েছেন, বর্ণালী বসু রয়েছেন, পার্থ চৌধুরী নাট্যকার, বিশিষ্ট নাট্যকার পার্থ চৌধুরী, বিশিষ্ট চিত্রকর সুদীপ্ত রায়, বিশিষ্ট তবলাবাদক সুবীর অধিকারী এবং ডাক্তার পার্থ প্রতিম পান, এরা রয়েছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীতে, সুদীপ্ত রায়, এবং আমাদের যিনি সমাজ সেবী হচ্ছে সুজিত রাহা, উনিও রয়েছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীতে। তো এবার আমাদের কালকে আমাদের একজন, আমাদের প্রতি বছরই শিলিগুড়িতে একজনকে আমরা ফেলিসিটেট করা হয় প্রত্যেক বছরই। তো এবার আমাদের শিলিগুড়িতে পেয়েছেন হচ্ছে পণ্ডিত দেবপ্রতিম রায়, যিনি এবার নর্থ বেঙ্গল থেকে প্রথম পণ্ডিত উপাধিতে উনি ভূষিত হলেন, তাকে আমাদের পরিষদ থেকে তাকে ফেলিসিটেট করা হয়েছে, দেবুদাকে, দেবপ্রতিম রায়কে। 47 বছরে পা দিয়েছে, অর্থাৎ আমরা সুবর্ণ জয়ন্তীর পথে পৌঁছে গেছি। এই যে এত বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে সবাই পরিষদটাকে এগিয়ে নিয়েছেন, তার পেছনে রয়েছেন আমাদের কেন্দ্র ব্যবস্থাপক, কেন্দ্র ব্যবস্থাপিকাবৃন্দ এবং আমাদের বিভিন্ন
সাংবাদিক বন্ধুরা যারা আমাদের এই অনুষ্ঠানকে বা আমাদের পরিষদীয় কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলে ধরেছেন এবং আমরা কৃতিত্বের সাথে এই রাত কাজ করতে পেরেছি। আজকে আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আনন্দের খবর যে আমরা পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষের বুকে যে কাজ শুরু করেছিলাম আজকে বিদেশের বুকে সেটা ছড়িয়ে পড়েছে। অর্থাৎ আন্তর্জাতিক খ্যাতিটা আমরা পেয়েছি এই কারণে যে সারা বিশ্বে আমাদের কেন্দ্র স্থাপিত হয়েছে প্রায় 5,000 কেন্দ্রের মতো এবং প্রায় 5,00,000 ছাত্রছাত্রী দেশে বিদেশে এই সাংস্কৃতিক ক্ষেত্রে বিচরণ করছে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ভারতীয় যে সংস্কৃতি সেই সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখা এবং তার জন্য নাচ গান আবৃত্তি যোগা চিত্রাঙ্কন সমস্ত বিষয়গুলোকে আমরা মধ্যে নিয়ে এসেছি আওতার মধ্যে। আমাদের পরিষদ সারা বছরে কলকাতা মহারাজের সদনে তাদের সমাবর্তন অনুষ্ঠান করে, মূল অনুষ্ঠান যেটা হয় মহারাজের সদনে হয় প্রতি বছর ফেব্রুয়ারি মার্চে এবং সেখানে অল ইন্ডিয়া কম্পিটিশন হয় গান বাজনা আবৃত্তি নাটক সব কিছু নিয়েই এবং এই এবং এছাড়া অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান হয় কবি প্রণাম রবীন্দ্রনাথ নজরুল বাংলা গানে আসর শাস্ত্রীয় সঙ্গীতে আসর এগুলি সবই আমরা করে থাকি এবং মূল যেটা উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মের যে ছেলেমেয়েরা রয়েছে ছাত্রছাত্রী যারা শিক্ষা গ্রহণ করছে তাদের উদ্বুদ্ধ করা অর্থাৎ তারা সেখানে পারফর্ম করছে যারা বিশেষ কৃতিত্ব অর্জন করছে তাদের নিয়ে আমরা সেমিনার করছি এবং গরিব মানুষদের বিষয়ে বিভিন্ন কর্মশালাও কলকাতায় করছি। তা নর্থ বেঙ্গলে যেটা আমরা বিশেষভাবে নজর দিয়ে দেখেছি এখানে ব্যাপক একটা সংস্কৃতির প্রচার প্রসার রয়েছে যাতে আমরা মুগ্ধ যে সারা উত্তরবঙ্গ জুড়ে আমরা আমাদের সংস্কৃতি পরিষদকে তুলে ধরতে পেরেছি কারণ এখানকার মানুষের সহযোগিতা পেয়েছি। আমরা তাই চাই যে সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ আরও তার কর্মধারা বিস্তৃত করুক এবং কীভাবে আরও এগিয়ে যাওয়া যায় আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব কারণ মানুষের সকলের পরামর্শ নিয়েই তো এগিয়ে যাওয়া উচিত এবং সে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা সবসময় প্রস্তুত আছি যে আপনারা যা সাজেশন করবেন আমরা পরিষদ কারো সুগঠিত সুন্দর সার্থক করে যাতে গড়ে তুলতে পারি তার জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি।